হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানিশ ড্যামফ্রাম। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। শুরু করছি নতুন একটি ব্লগ। তোমরা জানো হরিওম উপাসনা উপলক্ষে আমরা গিয়েছিলাম গ্রামে পৌষ সংক্রান্তির সময়। তো আমাদের গেট টুগেদারটা কেমন ছিল, আমাদের চাইল্ডহুড মেমোরিজগুলো পুরো ফিরে ফিরে আসছিলো, ঠিক আছে? আমরা পুরোভাবে সেটাকে উপভোগ করছিলাম, আর সেটা কিভাবে হয়েছিল সম্ভব দেখে নাও। দেখো এখানে প্রথম তোমরা ভিডিও শুরুতে দেখলে পান্তুয়া, ও হলো আমার বোনের ছেলে, ও খেলছিল ফুটবল। তো ওই করতে করতে সবাই জমে গেছে। দেখো এখন পান্তুয়ার বাবা মানে আমার বোনের বর ব্যাট করছিল, আর ওই ব্যাট নিয়ে ভাই একটা রুল বানিয়ে দিল যে সবাই মিলে ক্রিকেট খেলবো, যে আউট করাবে ও আবার চলে যাবে ব্যাট করতে। যদিও নিয়মটা ঠিকঠাকভাবে মানা হচ্ছিল না, যাই হোক এখন ব্যাট করছে পান্তুয়ার দিদি, যে হলো ফুলকলি মানে আমার বোনের মেয়ে, আর বল করছে সৌমেন। তোমরা তো সবাই চেনো, বাকি সবাই দেখো ফিল্ডিং করছে। ওইদিকে রয়েছে আমার ভাই, পিছনে রয়েছে নকা বল ছুড়লো, আর বাইকের কাছে দাঁড়িয়ে রয়েছে আমার শানকাপুর ছেলে, যাকে আমরা ভূতু বলে ডাকি, ওর ভালো নাম হলো হিরণময়। আর পিছনে রয়েছে যাকে ঠিকভাবে দেখা যাচ্ছে না, দাঁড়াও দেখাই, এই দেখো এ হলো সমন্বয় আমার ছোট কাকুর ছেলে। এই হচ্ছে ফুল টিম, আমি করছি ভিডিও। ফুলকলি কিন্তু অনেকক্ষণ থেকেই ব্যাট করছে, ভূতু কিন্তু আউট করতে পারছে না, ফুলকলি পা দিয়ে বল মারছে, কি অবস্থা। দেখো সবে সবে ধান উঠেছে, তার জন্য জেঠু কাকুদের যে ধানের যে খড় হয়, খড়ের ওখানে গাদা দেওয়া রয়েছে। ফুলকলি হয়ে গেছে আউট, দৌড়ে চলে গেছে সমন্বয় ব্যাট করতে। এবার ভূতু করছে বল আর সমন্বয় করছে ব্যাট, সৌমেন ওকে একটু বোঝাচ্ছে ব্যাটের স্টাইল। যদিও সমন্বয় খুব ভালো খেলোয়াড়, খুব ভালো খেলে এবং খেলার প্রতি ওর নেশা ভীষণ, ও খুব রাত জেগে জেগে খেলা দেখে টিভিতে। যাই হোক এখন কিন্তু সমন্বয়কে আউট করে ব্যাট করতে চলে গেছে ভূতু, আর বল করছে এখন সৌমেন। সামনেই রাস্তা, তো আমরা এইভাবেই খেলতাম, এরকম মানে আমাদের বাইরে ছিল। আমরা সব কাজিনরা মিলে, পাড়ার বন্ধুরা মিলে বিকেলবেলা হলেই সবাই মিলে খেলতাম, ঠিক আছে? তবে একটা কথা বলে রাখি, আমি কিন্তু ক্রিকেট খেলতে খুব ভয় পেতাম, তার কারণ আমার মনে হতো কি ওই ক্রিকেট বলটা এসে আমার নাকটা থেতো করে দেবে, এরকম আমার মনে হতো। তো আমি কোনো দিন ক্রিকেট ব্যাট ধরার সাহস করতাম না। বাকি ফুটবল, ভলিবল বা অন্যান্য যত রকমের খেলা হয় সব খেলতাম। এখন দেখো কথা বলতে বলতে সৌমেন চলে এসছে ফিল্ডিং করতে, আর ভাই চলে গেছে বল করতে। তো ভূতু ব্যাট করছে, ভাই বল করছে, নকা পিছনে দাঁড়িয়েই রয়েছে। বলতে বলতেই ভূতু আউট, ভূতু আউট হতেই সৌমেন গেছে ব্যাট করতে, ঠিক আছে? ভাই করছে বল আর সৌমেন করছে ব্যাট, দারুণ ব্যাপার। দেখা যাক সৌমেনকে কখন আউট করতে পারে। ওইদিকে পিছনে দেখো আমাদের গ্রামের যে কালী মন্দির, তোমরা হরিওম উপাসনার ব্লগটাতে দেখেছো আমরা বেড়া কীর্তন করতে ওখানে গিয়েছিলাম। তো এটা সম্পর্কে বলি, আমাদের যখন শিবরাত্রির পরে যে অমাবস্যাটা, ওই অমাবস্যাতে এখানে খুব বড় করে মেলা বসে, এক রাতের জন্য শ্মশান কালী মায়ের পুজো হয় এখানে। এক রাতের জন্য দূর দূরান্ত থেকে মানুষ অনেক বিশ্বাস নিয়ে এখানে আসেন, অনেক সুজি ভোগের হাঁড়ি বসে, মানে ভোগ এখানে নিয়ে আসা হয়, রান্না করা ভোগ আনা যায় না, এখানেই রান্না হয়, উনুন করা থাকে। চেষ্টা আছে এই বছর পুজোতে আমি তোমাদেরকে ব্লগটা শেয়ার করে দেখাবো। গত বছর ব্লগ করেছি কিন্তু আমি এডিট করার সময় পাইনি। যাই হোক কথায় কথায় দেখো এখন চলে এসেছে সমন্বয় বল করতে, ওর বল করার মধ্যে একটা কিউটনেস আছে, ও হাতটাকে এমনভাবে ঘোরাচ্ছে, দেখো একটা আলাদাই স্টাইল আছে ওর হাত ঘুরিয়ে বল করার মধ্যে। আমি যখন বললাম তখন কিন্তু ও এরকমভাবে বলটা করেনি, বাট মাঝে মাঝেই ও ওই বলের, এই দেখো দেখলে কীভাবে করলো বলটা, খুব মজা হচ্ছে আজকের দিনটা জানো তো। মানে দুপুরবেলা লোক এসেছে, খাওয়া দাওয়া হয়েছে, সেখানে আমরা নিজেরাই নুন দেওয়া, জল দেওয়া, খাবার পরিবেশন করা, সমস্ত কিছু নিজেরাই করেছি। ছোটোবেলাতে না মানে আমাদের মারামারি লেগে যেত কে নুন দেবে কে জল দেবে এই সব নিয়ে, বাবা পান্তুয়ার স্টাইল দেখেছো,
মানে আজকে এখানে দাঁড়িয়ে আমার ছোটবেলাটাকে ভীষণ করে মনে পড়ছে। মানে আমরা যখন ওদের বয়সে ছিলাম, ঋতু বা সমন্বয়ের বয়সে, বাড়িতে এরকম কোনো অনুষ্ঠান হওয়া মানে আমাদের আর পায়ে কে, মানে আমাদের তখন বিশাল একটা ব্যাপার, ঠিক আছে। আর তোমাদের জানার জন্য বলে রাখি, এই যে দেখলে বাস গেল, এটা কিন্তু বালিচক স্টেশন থেকে বাস যাচ্ছে একদম পটাশপুর দীঘা ওই দিকে। যারা বালিচক স্টেশন কোথায় জানো না, তাদের জন্য বলি হাওড়া থেকে মেদিনীপুর বা খড়গপুর গামী যে কোনো ট্রেনে উঠলেই পেয়ে যাবে বালিচক স্টেশন। তোমাদেরকে আগে তুলসীচাড়ার মেলার ব্লগেও বলেছিলাম বালিচক স্টেশনের মানে নেমে তোমাদেরকে মেলায় আসতে হবে। তো যাই হোক, এখন দেখো সৌমেনকে সবাই মিলে আউট করার চেষ্টা করছে, ভূতু বল করে নিল, এখন চলে এসছে সমন্বিতা বল করতে, ঠিক আছে। কি অবস্থা, কেউ আউট করতে পারছে না সৌমেনকে। আর ওদিকে মধুমিতা দাঁড়িয়ে রয়েছে ওর মেয়েকে নিয়ে খেলা দেখছে। বেশ, খেলা কিন্তু জমে উঠেছে। পান্তুয়াকে দেখো, ওর বাবার বাইকের পিছনে কি করছে সব, মানে ওর বাবার বাইকটায় যদি কেউ হাত দিয়েছো না, তোমাকে মেরে সরিয়ে দেবে এইরকম, দেখেছো কিরকম একটা মেজাজ নিয়ে ঘুরছে। বাচ্চাগুলোকে দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। আজকে দিনটা না সত্যি খুব কোয়ালিটির দিন কাটালাম, মানে এত ভালো দিন, মানে আমার জীবনটা মানে 10 বছর মনে হয় কমে গেল, মানে 10 বছর কমে গেল বয়স, আর আমার আয়ুটা, লাইফ স্প্যানটা মনে হয় আরও 10 বছর বেড়ে গেল, ঠিক আছে। জীবনের জীবনী শক্তি যেটাকে বলে, ওটা আমার 10 বছর বেড়ে গেল, ঠিক আছে। এই একটা দিন এত কোয়ালিটি কাটালাম। দেখো সৌমেনকে আউট করে সবার কি খুশি, বাবা রে বাবা। এইবার আমি চলে এসেছি ব্যাট করতে। এ বাবা, জীবনে প্রথমবার মনে হয় ব্যাট ধরেছি। হ্যাঁ, আমার এখন ভয় করছে না, কারণ কি জানো তো, এই বলটা একদম নরম তুলতুলে, ঠিক আছে। এটা স্পঞ্জের বল দিয়ে খেলা হচ্ছে, আমি ব্যাট করছি আর সমন্বিতা করছে বল। সৌমেন করে দিচ্ছে ভিডিও, বাবা এসছে এখানে এনকারেজ করতে আমাকে। শাড়ি পরে খেলছি ক্রিকেট, কি অবস্থা না আমার এখন নিজেরই, সিরিয়াসলি, মানে এত ভালো লাগায় মনটা ভরে যাচ্ছে। যখন এডিট করতে বসেছি না, মানে এত খুশি লাগছে, এত খুশি লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। যাক, আমি ভিডিওটাকে বাড়াবো না, জানি আমি ব্যাট করলেই খেলা শেষ হয়ে যাবে, কারণ আমি বলে রেখেছিলাম সবার শেষে আমাকে ব্যাট করতে যেন দেওয়া হয়। তো আমি ব্যাট করছি, তার মানে খেলা একদম শেষের পথে। আমাদের এই গেট টুগেদার পর্ব বা ক্রিকেট ম্যাচ পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই। দেখো সমন্বিতা আমায় আউট করতে পারছিল না বলে ভাই চলে এসেছে আমাকে আউট করতে। ফাইনালি দেখো, ভাই আমাকে একটা ফুলটোস বল দিয়েই আউট করে দিল।